আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? মুমিন ইলেকট্রিক স্যানিটারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে একটা এলইডি প্যানেল বাল্ব কিভাবে একটা বাসা বাড়িতে বা কিভাবে আপনারা লাগাবেন, এবং এটা খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে। তো বন্ধু, এটা আমার 18 ওয়াটের একটা প্যানেল এলইডি বাল্ব। তো এটা আমার প্যানেলের সার্কিট। তো প্রথমত যে কাজ আমার করতে হবে, প্রথমে এই প্যানেলের সার্কিটটা আমাকে খুলে নিতে হবে। এটা আমার লক। তো এই দুই পাশে থেকে চাপ দিলে এই লকটা খুলে যায়। বন্ধুরা দেখেন, আমাকে প্রথমে কাজ করতে গেলে আমার এই প্যানেলের সার্কিটটা খুলে নিতে হবে। তো বন্ধুরা দেখেন, চাপ দিয়ে আমি এই সার্কিটটা খুলে নিলাম। তো এখন আমি যে ক্ল্যাম্প দেখছেন মধ্যে, এই ক্ল্যাম্পটাকে আমাকে খুলে নিতে হবে। এই ক্ল্যাম্পের সাহায্যেই এই প্যানেলটা বা এই লাইটটা ধরে রাখবে এবং এটা লাগাইতে হবে। তো বন্ধুরা, আমি এখন এই ক্ল্যাম্পটাকে খুলে নিলাম। তো এখন আমি এই জায়গা আমি প্যানেলটাকে লাগাবো। ঠিক এইভাবে আমার মডেলিং হবে। যদি আমি চারি কোণাসি করে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এটা আমি নিমকি অর্থাৎ তিন কোণা টাইপের আমি একটা সিস্টেম করে আমি সুন্দর করে লাগাবো। তো এখন এই তিন কোণাসি ধরতে গেলে আমার প্রথমে যখন যে ফুটা, এই ফুটাকে আমাকে দাগ ধরতে হবে। বন্ধু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা দাগ দিচ্ছি। এটা আপনার মার্কালি অথবা আপনার রুল দিয়ে আপনার দাগ উঠাইতে পারেন। তো আমি টেস্টার দিয়ে আমি উঠাই নিলাম। দেখেন, আমার ফুটা টু ফুটা আমি কিন্তু দাগ তুলে নিলাম। তো এরপর এখন আমার এই ক্ল্যাম্পটাকে ঠিক সোজাসুজি করে ধরে আমাকে আবার এই ক্ল্যাম্পের দাগ তুলতে হবে। কারণ আমার এই সিলিংয়ে আমার লাইটটাকে ধরে রাখতে হলে এখানে আমার স্ক্রু আমার ব্যবহার করতে হবে। তো এই জন্য আমি দেখেন ক্ল্যাম্পটাকে ধরে আমি এটাকে দাগ তুলে নিলাম। এখানে আমি এখন ড্রিল মেশিন দিয়ে ফুটা করে এটাকে আমি মজবুতভাবে আটকে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, ফুটা করার পর আমি এইভাবে 1 ইঞ্চি স্ক্রু দিয়ে আমি রয়্যাল পিন ঢুকিয়ে আমি 1 ইঞ্চি স্ক্রু দিয়ে আমি এটাকে নাটটাকে টাইট দেবো। তো এরপর আমি টাটটাকে সুন্দরভাবে রেখে দেবো। তো এখন এইটা আমার সার্কিট। এই সার্কিটটা আমার এখন দুই তারের সাথে আমার সংযোগ দিতে হবে। যে কোনো তারের সাথে দিলেই চলবে, সমস্যা নাই। ফেজে বা নিউট্রালে আমার এভাবে সুন্দর করে আপনারা লাগিয়ে টেপিং করে দিবেন। তো এখন আমার এই সার্কিটের সাথে আমার যে লকটা, এই লকেটের সাথে আমি ঢুকিয়ে দিব। দেখেন, আমার প্যানেলটা কিন্তু ঢুকিয়ে গেছে। তো এখন আমি ওটাকে এক সাইডে রেখে আমি ক্ল্যাম্পের, আমার যে ক্ল্যাম্প রেখেছি আমি তারটা উপরে ঢুকিয়ে আমি দেখেন আমি ক্ল্যাম্পের সাথে যে ফুটা, এই ফুটা ফুটা করে আমি দুই পাশে আমি ই করে আমি নাট আমি এখানে আটকিয়ে দেবো। ওটা দেখতে পারছেন। তো এই পাশেও আমি দেখেন আমি ফুটার সাথে মিল করে আমি এখানে আমি যে প্যানেলের যে নাট বা স্ক্রু এটা আমি লাগিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমার লাগানো কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, এখন সুইচ দিলে লাইটটা জ্বলবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।